بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله। পিছনের তিন চার দিন ধরে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে গাজা থেকে উঠে আসা একটি এমন ছবি ভাইরাল হয়ে আছে যেটি সম্পূর্ণ মুসলিম পৃথিবীকে একেবারে কাঁপিয়ে রেখে দিয়েছে। আর কাঁপিয়ে দেওয়া এই জন্যই জায়েজ যে, কেননা এই যে একটি ছবি আর এর সঙ্গে জুড়ে থাকা যে খবর, সেটিকে যদি সত্য মেনে নেওয়া হয় তাহলে সত্যি প্রত্যেক মানুষ এটি দেখে এবং এটিকে শুনে একেবারে নিস্তব্ধ হয়ে থেকে যাবে। তো চলুন, আপনাদেরকে বেশি কথাতে মশগুল না রেখে আপনাদেরকে প্রথমে সেই ছবিটিকে দেখিয়ে দিই। দেখতে তো এই ছবিটিকে হয়তো একটি সাধারণ ছবি মনে হচ্ছে, আর যেখানে এটি লোহার ছোট টুকরো আর যার উপরে লেখা আছে মেড বাই তুর্কি, মানে এটি তুর্কি দেশ বানিয়েছে। তো এবারে এই ছবির সঙ্গে যে খবরটি জুড়ে আছে আর যেই কারণে এই ছবিটি ভাইরাল হয়ে আছে সেটিকেও শুনে নিন। এই ভাইরাল নিউজের মতে এই যে লোহার টুকরোটি পাওয়া গিয়েছে, এটিকে পাওয়া গিয়েছে নর্দার্ন গাজা থেকে, আর যেটি রিফিউজি ক্যাম্প নামে পরিচিত হয়ে আছে। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটির নাম অবশ্যই শুনে থাকবেন, কেননা 7 অক্টোবরের পর থেকে এই অঞ্চলটি অনেক নিউজ পেপারের হেডলাইনে স্থান পেয়েছে। সেই সঙ্গে এই অঞ্চলটি ইসরায়েল আর্মিদের বিশেষ টার্গেটেও থাকে, কেননা তারা এই অঞ্চলটির উপরে অনেক বড় বড় অ্যাটাকও করে থাকে। আর যেই কারণে কয়েকবার এমন হয়েছে যে এই অঞ্চলটি থেকে কয়েকবার এমন খবরও উঠে এসেছে এই অঞ্চলটিতে প্রচুর মানুষ হত্যা হয়েছে। আর এই মৃতদের মধ্যে গাজার অন্যান্য অঞ্চলগুলির মতো ছোট ছোট নিষ্পাপ বাচ্চা এবং মহিলারাই যুক্ত আছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখার মতো কথা এটি যে, ইসরায়েল যেই অঞ্চলগুলোতে কোনো বড় অ্যাটাক করে আর সেই অ্যাটাকের কারণে শুধুমাত্র সেখানে লাশ হয়ে পাওয়া যায় না, বরং সেই হাতিয়ারগুলোকে পাওয়া যায়, যেই হাতিয়ারগুলোকে এই লাশগুলোকে তৈরি করতে ব্যবহার করা হয়েছিল, মানে মানুষগুলোকে হত্যা করার জন্য যেই যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। সেখানে হতেও পারে কোনো রকেটের টুকরো অথবা কোনো ড্রোনের টুকরো অথবা কোনো বমের কোনো অংশই হোক না কেন, সেগুলো থাকতে পারে, মানে এমন ধরনের যে কোনো জিনিসও হতে পারে। তো এমনইভাবে ইসরায়েলের দ্বারা করে থাকা গাজার উপরে একটি বড় অ্যাটাকের পর নর্দার্ন গাজার রিফিউজি ক্যাম্পের পাশে এই লোহার টুকরোটিকে পাওয়া গিয়েছে, যার জন্য শুধুমাত্র এটি দাবি করা হচ্ছে না, বরং এটি দেখতে মনে হচ্ছে যে হতে পারে এটি কোনো মিসাইলের টুকরো। এমনিতে তো ব্যবহৃত হাতিয়ারের কোনো অংশ অথবা ছোট টুকরো পাওয়া যাওয়া সেটি গাজার ভিতরে একটি সাধারণ কথা, কিন্তু এখানে বিশেষ যেই কথা সেটি হলো এই লোহার টুকরোটিতে লেখা আছে মেড বাই তুর্কি, মানে তুর্কির দ্বারা বানানো। তো এরপর কি হলো, যেমন ওই এই টুকরোটির উপরে মেড বাই তুর্কি লেখা, তো সঙ্গে সঙ্গে এটি ভাইরাল হয়ে যায়, মানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে নিচে একটি প্রশ্নচিহ্ন রেখে দেওয়া হচ্ছে যে এটিকে আমরা সত্যি দেখতে পাচ্ছি, তাহলে কি তুর্কির মতো একটি দেশ যে মুসলিমদের সহানুভূতি নিয়ে ভরিয়ে রেখেছে সেও এই গাজাতে মাসুম বাচ্চাদের হত্যা জগতে যুক্ত আছে? তো এরপর পৃথিবীভরের অন্যান্য মানুষও এই ছবিটিকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করে, আর এই প্রশ্ন করছে যে সত্যি কি তুর্কি গোপনভাবে ইসরায়েলকে হাতিয়ার সাপ্লাই করেছে? তাহলে তুর্কিও গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে? সত্যি কি যেই দেশ প্রকাশ্যভাবে নানান ধরনের দাবি করছে ফিলিস্তিনবাসীর জন্য আমরা অমুক করব তমুক করব, সেই তুর্কি দেশের হাতিয়ার শেষ পর্যন্ত ফিলিস্তিনের মানুষদেরকে মারার জন্য ব্যবহার হচ্ছে? তো এই সমস্ত জিনিসকে জানানোর আগে এর সঙ্গে দুই তিনটি জিনিস আরও আছে, সেটিকে ভালোভাবে জেনে নেওয়া দরকার। প্রথম কথা এটি যে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই, সম্পূর্ণ মুসলিম পৃথিবীতে ওয়েপেন ইন্ডাস্ট্রিতে তুর্কির সবচেয়ে উপরে আছে। কারণ এটি যে, এটি লম্বা সময় ধরে তুর্কি শুধুমাত্র ন্যাটোর সদস্য নেই, বরং ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও অন্য সমস্ত দেশকে ছেড়েও রাশিয়ার সঙ্গেও সে বন্ধুত্ব বজায় রেখেছে। আর যে কারণে তুর্কি এই পৃথিবীর দুই বড় শক্তি, মানে আমেরিকা এবং রাশিয়া, দুজনের কাছ থেকে হাতিয়ার কেনার সুযোগকে হাতছাড়া করে না, আর না এই হাতিয়ার বানানোর যে টেকনোলজি সেগুলো নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে। তো এমনই করে ধীরে ধীরে দুই শক্তিশালী দেশের সঙ্গে হাতিয়ার বা অস্ত্র কিনতে কিনতে এবং টেকনোলজি নিতে নিতে আজ বর্তমান সময়ে তুর্কি নিজের ওয়েপেন ইন্ডাস্ট্রিকে অনেকটা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। এছাড়াও দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটি যে, ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সমস্যাতে তুর্কিও দুধে ধোয়া তুলসী পাতা নয়। ভালোই বাকি আরব দেশের তুলনায় তুর্কি দেশ ভাষণ বাজি একটু বেশি করে থাকে, নিজের কথাকে ইসরায়েলের বিরুদ্ধে একটু শক্ত করে ব্যবহার করে, আমি অমুক করব তমুক করব এমন ধরনের প্রচুর ভাষণ দিয়ে থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি আজ পর্যন্ত সে কোনো এমন বড় পদক্ষেপ ওঠায়নি যেখান থেকে সত্যি ইসরায়েল এবং ফিলিস্তিনের এই মামলাতে অনেকটা গভীর প্রভাব ফেলতে পারে। এর বিপরীত দিকে এই পৃথিবীর বড় বড় জার্নালিস্ট, বড় বড় এক্সপার্টরা তুর্কি দেশের উপর এই অভিযোগও লাগিয়ে থাকছে যে তুর্কি প্রকাশ্যভাবে এত শক্ত ভাষণ দেওয়ার পরও ভিতরে ভিতরে না তো কোনো সম্পর্ক ছিন্ন করেছে,
বরং তাদের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সেটি আরো মজবুত হয়ে যাচ্ছে। কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও এই যে ছবি আর এর সঙ্গে জুড়ে থাকা যে দাবি, মানে যে খবরটি উঠে আসছে, এটির উপর বিশ্বাস করা প্রচুর মুশকিল হয়ে যাবে। ব্যক্তিগতভাবে এটি আমারও সঠিক মনে হচ্ছে না। আর যদি আপনিও সোশ্যাল মিডিয়াতে নজর দেন তাহলে দেখবেন যেখানে একটি বড় গ্রুপ এই ছবিটির জন্য তুর্কি দেশের উপর প্রশ্নচিহ্ন করছে, সেখানে দ্বিতীয় দিকে প্যালেস্টিনিয়ান সাপোর্টারের একটি বড় গ্রুপ এমন আছে যারা এটিকে কাউন্টার করছে, মানে এটিকে এড়িয়ে যাচ্ছে। আর এই এড়িয়ে যাওয়া গ্রুপের দাবি এটি যে এটি ইসরায়েলের একটি প্রোপাগান্ডা, আর যার মাধ্যমে ইসরায়েল বিভিন্ন দেশে যেই সমস্ত মুসলিম বসবাস করছে তাদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে তারা, যাতে করে 7 অক্টোবরের পর যে মুসলিম পৃথিবী একজোট হয়ে স্বাধীন ফিলিস্তিনের জন্য ট্রেন্ড চালিয়ে যাচ্ছে আর যেটির কারণে ইসরায়েলকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সেটি যেন বন্ধ হোক। এছাড়াও তুর্কির পক্ষ থেকে এই বয়ানও এসেছে যে বর্তমান সময়ে তুর্কি এবং ইসরায়েলের মধ্যে কোনো ট্রেড চুক্তি হয়নি। সেই সঙ্গে এটিও জানিয়েছে যে এই কথাই এখনও ক্লিয়ার নয় যে এই লোহার টুকরো এটা সত্যি কি কোনো হাতিয়ার বা ড্রোনের টুকরো না অন্য কিছুর। যদি এটি মেনেও নেওয়া হয় যে এটি কোনো মিসাইল বা অন্য কিছু টুকরো, তাহলে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি একটা লম্বা সময় ধরে আমরা, মানে তুর্কি দেশের প্রোডাক্টের উপরে তুর্কি নয় বরং তুর্কিয়ে লিখে থাকি, আর যেটি তুর্কি দেশের পরিবর্তিত নাম। সেই সঙ্গে মেড বাই তুর্কি যেই টার্মিনোলজিকে ইউজ করা হচ্ছে এটিকে তুর্কির কোনো ডিফেন্স কোম্পানি ব্যবহার করে না। যদি সহজ ভাষাতে বলি তাহলে তুর্কির পক্ষ থেকে এই টোটাল যে দাবি করা হচ্ছে সেটিকেই বানচাল করে দেওয়া হয়েছে। এখানে এই কথাকে আপনাদেরকে স্মরণ করিয়ে রাখি যে এই যুদ্ধের শুরুতেই এমন খবর উঠে এসেছিল পাকিস্তান দেশ যে ইসরায়েলের সঙ্গে শুধুমাত্র বিদ্বেষই রেখে থাকে না বরং তাকে মান্যতাই দেয়নি। তারাও নাকি আমেরিকার রিকোয়েস্টে ইসরায়েলকে একটি হাতিয়ারের বড় সাপ্লাই পাঠিয়েছে, যদিও পরে এই কথাটি পাকিস্তানের পক্ষ থেকে মিথ্যা প্রমাণ করা হয়েছিল। তো এইদিকে তুর্কির পক্ষ থেকে তাদের ভাষণে যে সমস্ত কথাকে এর জন্য বলা হয়েছে আর যতগুলো পয়েন্টস রাখা হয়েছে তার মধ্যে যদি শুধুমাত্র প্রথম পয়েন্টকে নিয়ে নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই কথা সামনে বেরিয়ে আসবে যে এটি কোনো হাতিয়ারের টুকরো নয় বরং অন্য কিছু। তাহলে তো সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু যদি এই জিনিসটি সঠিক না হয়, যেমন প্রায় 80-90% মনে হচ্ছে যে হ্যাঁ এটি কোনো হাতিয়ারের অংশ, তাহলে তখন প্রশ্ন এটি উঠে আসবে যে তুর্কি যতটাই বয়ানবাজি করে নেক না কেন, এই জিনিসটিকে ডিনাই করার জন্য তুর্কি নয় বরং তুর্কিকে লেখে মেড বাই তুর্কি নয় বরং অন্য কিছু লেখে, কিন্তু তবুও প্রশ্ন এটিই থাকবে মেড বাই তুর্কি বা কোথা থেকে আসলো, এটিকে কে নিয়ে এলো আর কিভাবে এলো। আর এটি কারণ যে এখনো পর্যন্ত মানুষ ভাইরাল হওয়ার পর থেকে এই খবরটিকে ভীষণভাবে খুঁজে বেড়াচ্ছে। পৃথিভোরের ফ্যাক্টস চেকাররা আছে, তারা চেক করে দেখছেন যে এই ছবির আসল সত্যতা কি। তো সেই জন্য আমরা এটি আশা রাখতে পারি যে এই ছবির সত্যতা সেটি খুব তাড়াতাড়ি সামনে চলে আসবে। আর সেই সঙ্গে এই ভাইরাল ছবির সম্বন্ধে যদি আপনার কোনো নির্দিষ্ট মতামত থাকে সেটিও আপনি কমেন্টে প্রেস করতে পারেন, মানে এটি তুর্কির না ইসরায়েলের কোনো বড় এটি প্রোপাগান্ডা সেটি অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া।